নমস্কার বন্ধুরা চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই শীতকালের অন্যতম একটা শাক হচ্ছে বেথো শাক বা বথুয়া শাক গরম ভাতের সাথে বেথো শাক বা বথুয়া শাকের ভাজা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল গ্যাসের আজ হাইতে রেখে তেলটাকে ধোঁয়া ঢক দিয়ে গরম করে নিয়ে একটা ফাটিয়ে রাখা শুকনো লঙ্কা দিয়ে দিলাম কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে লঙ্কাটাকে কালো করে ভেজে নেব লঙ্কা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে দিলাম ওয়ান ফোর টি স্পুন কালো জিরে আর পাঁচ সাত কোয়া থেতো করে রাখা রসুন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ফোরনের মশলাগুলোকে ভাজার পরে দিয়ে দিচ্ছি ডুমু ডুমু করে কেটে রাখা আলু তেলের মধ্যে নাড়াচাড়া করে আলুগুলোকেও কিছুক্ষণ ভেজে নিচ্ছি আমি এখানে মাঝারি সাইজের দুটো আলু ব্যবহার করেছি একটা বড় বেগুনের অর্ধেক অংশকে ছোট ছোট করে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম সে টুকরোগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর বেগুন একসাথে কয়েক মিনিট ভেজে নেব এই সময়ের মধ্যে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ এটা অবশ্যই নিজেদের স্বাদ বুঝে ব্যবহার করবে আর ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োকে ভালো করে আলু বেগুনের সাথে মিশিয়ে কয়েক মিনিট ভাজতে হবে সবজিগুলোকে যেহেতু ছোট ছোট করে কেটেছি তাই সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না মোটামুটি ফিফটি পারসেন্ট সেদ্ধ হওয়ার পরে দিয়ে দিচ্ছি বেথো শাক শাকের কচি অংশ এবং পাতাটাকে নিয়ে কয়েকবার ভালো করে জল পাল্টে ধুয়ে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি যেহেতু আলু ক্ষেতের মধ্যে বেথো শাক হয়ে থাকে তাই খুব ভালো করে ধুয়ে নেবে এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বালি লেগে থাকে আলু বেগুনের সাথে শাকটাকে কয়েক মিনিট নাড়াচাড়া করার পরেই দেখো শাক কিন্তু একদম মজা গেছে আমি লবণটা একবারে আগেই ব্যবহার করে ফেলেছি তো এখন আর দিচ্ছি না তবে তোমরা চাইলে শাকটা মজে যাওয়ার পরেও কিন্তু লবণ দিতে পারো গ্যাসেরা স্লোতে করে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো শাক থেকে কিন্তু বেশ অনেকটা জল বেরিয়ে এসছে এই জলেই শাক এবং সবজি খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে সব কিছুকে আবার একবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ বুঝে দেবে আর দিলাম খুব সামান্য চিনি চিনিটা কিন্তু পুরোপুরি অপশনাল কেউ যদি দিতে অপছন্দ করো সেক্ষেত্রে না দিলেও চলবে সব কিছুকে মিশিয়ে গ্যাসেরা স্লোতে রেখে পাঁচ মিনিটের জন্য আবারও ঢেকে দিলাম আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবে এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে ঢাকাটা তুলে শাকটাকে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আলু বেগুন খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর দেখো শাকের মধ্যে খুব সুন্দর একটা মাখো মাখো ভাবও চলে এসেছে বেথু শাক ভাজা বা বথুয়া শাক কিন্তু গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য এখন একদম রেডি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না শীতকালে সহজলভ্য পুষ্টিগুণে ভরপুর এই বেথো শাক কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো আশা করি বাড়ির সকলের ভীষণ পছন্দ হবে এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিওতে আবার দেখা হবে বাই